সবাইকে আমন্ত্রণ জানিয়ে শুরু করছি তারকাদের মুখরিত জীবনের গল্প ও আড্ডার আসর লাক্স মুখ ও মুখরতা। আমাদের আজকের অতিথি অভিনেতা খায়রুল আলম সবুজ। চলুন তার মুখ থেকে শুনি তার মুখরিত জীবনের গল্প। কেমন আছেন সবুজ আঙ্কেল? ভালো আছি, তুমি কেমন আছো? আমি খুব ভালো আছি, আমি আঙ্কেল বলি সবসময় আপনাকে, এর জন্য শুরু করছি সেই আঙ্কেল দিয়ে এই অনুষ্ঠানেও। ছোটবেলার কাহিনী যদি জানতে চাই, শৈশব কৈশোর কোথায় কেটেছে, কেমন ছিল সেই দিনগুলি? বরিশাল কেটেছে, নদীর পাড়ে, সবুজ মাঠে, গাছে, এখানে ওখানে। এমন কোন স্মৃতি আছে যে এখনো মনে পড়লে হাসি পায় বা সারা জীবন ধরে রাখার মতো? আমার মানে স্মৃতিটা আমার জন্য ধূসর, মানে আমি ছিলাম কি ছিলাম না সেটা ঠিক ভালো করে বুঝি না, কিন্তু আমি মনে আছে যে একটি পুকুরের পাড়ে ওই যে সাঁকোর মতো থাকে না, ওর উপরে উঠেছি এবং পড়ে গেছি। কতটুকু বয়স তখন? বোধহয় বয়স কত, 3.5-4 বছর হবে। তো পড়ে গেছি, পরে আমি যে পানি টানি খাচ্ছিলাম সেগুলো মনে একটু একটু পরে পরে নাকি পুকুরের ওপারে গিয়ে কিছু লোকজন আমাকে উঠিয়েছে, সেটা আবার পরে শোনা কথা। আচ্ছা, তো এরকম একটা কিছু শোনা এবং কিছু মনে রাখা, এরকম একটি স্মৃতি আছে। কেমন ছিল, মানে আমি জানতে চাচ্ছিলাম যে ছোটবেলায় আপনি সেই দিনগুলো কেমন ভাবে কাটিয়েছিলেন? দুষ্টু ছিলেন না, শান্ত ছিলেন? কিভাবে স্কুলে যেতেন? বাবা মার বকুনি খেতেন নাকি, বা লুকিয়ে কোনো কাজ করেছিলেন? আমার মা, আমার আমার এক মামার একটা কথা মনে আছে, উনি বলছিলেন বাবা তুই একটু এদিকে আয়, 5 মিনিট আমার সামনে একটু বস, উজু টুজু করে এসে আমি একটু দেখি যে তুই বসে আছিস চুপচাপ। তা আমার চুপচাপ জীবনে থাকেনি, অসম্ভব চঞ্চল, বিভিন্ন রকম এই কাজ করেছি এবং তাতে যা হয় তা হয়, হাত ভেঙেছি, পায়ে কেটেছি, ইয়ে করেছি, সে করেছি, সেগুলো সবসময় ছিল। স্কুল কলেজের কথা যদি জানতে চাই, তাহলে স্কুলের লাইফটা বা কি করতেন বন্ধু বান্ধবদের সাথে তখন? আমি এখন যা করছি প্রায় সেসবই করতাম, ধরো সেগুলো উদ্গম হচ্ছে আর কি, শুরু হচ্ছে এই সব কাজগুলো, যেমন ধরো একটু একটু লেখা, একটু গান গাওয়া, একটু অভিনয় করা। এই এই ধরনের জীবনের প্রবেশ, মানে সাংস্কৃতিক অঙ্গনের বা তার পরিচয় বা প্রবেশ, এটা কি একেবারে স্কুল থেকে হয়েছিল? একেবারে এই শুরু থেকে, জীবনেরই শুরু থেকে। আর গান টান গুলো কখন যে আমার কণ্ঠে এসছে আমি জানতাম না, আর ওকে আমি খুব একটা আদর যত্ন করিনি, ও এমনিতেই চলে এসছে। ধরো যে ছোটবেলায় মনে আছে পাঠশালায় বিরাট একটা গোলের ঘর, বাঁশের, সেই ঘরের মধ্যে তোমার ধরো ওই সবাই বাইরে খেলাধুলা করছে, ঘুরটুরি উঠছে, শেষ বেলায় আমার ক্লাসটা, তখন আর মন হয় না, এখন একটা এমন অবস্থা বাইরে তাকিয়ে থাকতে হবে। একদম তো আমাদের বিমল বাবু ছাড়ে এসে একেবারে কিল একটা দিল, কিল মনে আছে। এই ধরনের মানে কার্যকলাপ যেগুলি আপনি করতেন, সেটা কি আপনার পারিবারিক বলয়ের মধ্যে আবদ্ধ ছিল, বা মানে সেখান থেকে শুরুটা হয়েছিল, বা আপনার অনুপ্রেরণা পারিবারিক বলয়ে? এগুলো সবই ছিল, আমার ভাইরা, বোনরা, আমার মা, এসবের মধ্যেই ছিলেন। কিন্তু ওই যে বলে যে একেবারে নিয়মিত যে প্র্যাকটিস, সেগুলো কেউই করেনি, সবার মধ্যে এগুলো ছিল, সবাই এই এই করতাম, আমরা ঘরের মধ্যে ভাই বোনরা এইসবই করতাম। কিন্তু অন্যরা একটা পর্যায়ের পরে আর সময় টময় পায়নি, জীবনের মধ্যে ঢুকে গেছে, এগুলো করে আমি এটাকে ধরে রেখেছি। প্রিয় বন্ধুর কথা যদি জিজ্ঞেস করি, তাহলে কার কথা সবচেয়ে বেশি, সবচেয়ে প্রথম আপনার চোখের সামনে? আমার অনেক বন্ধুর কথাই মনে পড়ে, আমার অনেক অনেক খুবই চমৎকার চমৎকার বন্ধুরা আমার ছিল ছোটবেলার কাহিনী। ছোটবেলার কাহিনী, ছোটবেলার এক বন্ধু ছিল, অনেক রাতে এসে আমাকে ডাক দিত, আয়। তা আমি বললাম, বেরিয়ে যেতাম, ঘরে কেউ জানতো না, বেরিয়ে চলে গেলাম। তখন রাত ধরো 12টা-1টা বেজে গেছে, হ্যাঁ যেতাম হলো গিয়ে একটা বড় মাঠ ছিল, বিশাল এক মাঠ ছিল, পরেশ সাগর বলতে থাকে। আচ্ছা, তো সে পরেশ সাগরের পাশেই দিঘি ছিল একটা মস্ত বড়, ওই দিঘিতে কবে ভূমিকম্পে ভেঙেছে কে জানে, সেই ঘাটগুলো ওই রকম এলোমেলো পড়েছিল, একটা ছিল উপরে যেখানে বসা যেত। তো এই সে বিশাল দিঘি, ওই দিঘিতে আমি গিয়ে বসতাম ওই একটা সিঁড়ির উপরে, আর আমার ওই বন্ধুটি করতে কি একটু একটু করে পানির মধ্যে নেমে যেত, গান গাইতো, সে গান গাইতো গলা ছেড়ে এই পর্যন্ত ডুবিয়ে আস, কে যেন ওকে বলেছে যে এরকম ভাবে করলে পরে গলাটা ভালো হয়, পাগল ছিল গানের জন্য।
গলাটা খুব ভালো ছিল লতার, আমাকে বলতো আমার হবে না তুই গা। হ্যাঁ, এই বন্ধুটি আমার এক সময় মিউজিক কলেজে পড়তো, তখন মিউজিক কলেজটা ছিল তোমার সেগুন বাগিচা, ওইখানেই ওর একটু কি জন্ডিসের মতো হলো, বাড়িতে চলে গেল বরিশাল। এখানে গিয়ে একটা 72-তে আমাকে একটা চিঠি লিখেছিল, অনেক পরের কথা, 72-তে একটা চিঠি লিখেছিল, ওটা আমি ল্যামিনেট করে রেখেছি, কয়েকদিন পরে মরে গেল। তো ওর জন্য মাঝে মাঝে মনটা খুব খারাপ লাগে, রাত আর কি নাম ছিল, কোভিড, কোভিড হঠাৎ হঠাৎ মনে পড়ে আর কেমন যেন করে ওঠে না। ওই ইউ ওয়াজ ভেরি ফ্রেন্ড অফ মাইন। এই যে দুরন্তপনার দিনগুলো, এই যে স্কুল পালিয়ে বা ঘর ঘরে সবাইকে ফাঁকি দিয়ে, এই যে শৈশবের বেড়ে ওঠা, তারপর কৈশবে যৌবনে পদার্পণ, সেই সময়টা এত কিছু বাদ দিয়ে কি কারোর জন্য একটু দোলা লেগেছিল? হ্যাঁ হ্যাঁ, তা তো লেগেছিলই। আর দোলাগুলো কি ছিল, এটা খুব বেশি মানে সময় থাকেনি আমার, যেন কি একটা ব্যাপার ওই চঞ্চলতার কারণে মানুষের মানসিক একটু লাগলো, ঠিক আছে ভালো, কিন্তু হঠাৎ যদি দেখি যে একটু কেমন যেন আর ভালো লাগে, ভূমিকম্পের মতো। হ্যাঁ, হঠাৎ এলো আবার গেল, কয়েক সেকেন্ডের মধ্যে শেষ, এই চলে গেল। ধরে রাখাটা বড় বদল, মানে এখানে ব্যাপারটা হয়েছে কি যে আমার ধরে রাখার চেয়ে আমাকের উপর যে ভর করবে তার ধরে রাখাটা একটু বেশি, না হলে তো ধরা যাবে না, এই হলো সমস্যাটা। একবার কি হলো, সেও স্কুলে একটি মেয়েকে খুব ভালো লাগলো, ক্লাস 5, তখন আর ভালো লাগাটাকে কি আছে, লাগলো, বাহ বেশ ভালো, মেয়েটি স্কুলে না আলে আমার ভালো লাগে না, তা আমি বুঝতে পারি। হঠাৎ করে দেখি মেয়েটি একদিন কাঁদছে, কাঁদে কেন, ওই যে স্পোর্টস হয় হিটে ও টেকে নাই, এই জন্য কাঁদছে, আমার ভালোবাসা অর্ধেক কমে গেল। কেন ওই কেঁদেছে? তারপরে কি হলো, হঠাৎ করে একদিন মাথাটা ন্যাড়া করে এসে 100% শেষ হয়ে গেল। এরকম অনেক মজার কথা শুনছিলাম। এখন যদি জিজ্ঞেস করি যে এই সাংস্কৃতিক অঙ্গনে আপনার পদার্পণ, সেটা তো শুনলাম ছোটবেলা থেকে, কিন্তু সত্যিকারে এই মেলবন্ধনটা শুরু হয়েছিল কবে থেকে? ধরো একদিন মনে আছে, গান একবার প্রথম একটা অনুষ্ঠান করছি গানের, তখন ওই 10-12 বছর বয়স হবে, সুবীর সেনের একটা গান, এই উজ্জ্বল দিন ডাকে স্বপ্নে রঙিন। তো আমার আমার বড় মেজো ভাই, খুব আমার ভাই বোনরা সবাই গান গাইত, মেজো ভাই আবার গানের ব্যাপারে একটু ইচ্ছুক বেশি। আমার মেজো ভাই অভিনয় করছিল সেবার একটা নাটকে, তো ওই নাটকের আগে একটা গান থাকবে, ওই বড় নাটকটা হবে তার আগে একটা গান, তো ওই গানটি আমি গাই। তো আমাকে একজন শেখালেন এবং শিখিয়ে মামুন ভাই, তো উনি শেখালেন, গানটি উঠালাম খুব ভালো, গাওয়া দাওয়া সব ঠিক আছে। তো যেদিন অনুষ্ঠানটা শুরু হলো, তার আগে বললেন যে সামনের দিকে তাকাবি না, কিন্তু মানুষজন আছে স্টেজে, তো মানুষজন ভরা আছে, সামনের দিকে তাকাবি না, একদম নিচের দিকে তাকিয়ে গানটা গেয়ে যাবে, ঠিক আছে? আমি বললাম হ্যাঁ। তো জীবনে প্রথম এই তোমার স্ক্রিন সরছে, হ্যাঁ সরছে, শব্দ পাচ্ছি, টেনে টেনে নিচ্ছে যে ওরা, তা আমি গান শুরু করছি, করে হঠাৎ মনে হলো আমার মা আসছে সামনে, কোথায় দেখি, তো আমি সামনে তাকাতে দেখি কালো কালো মাথা, শত শত মাথা, রাতে তো ব্যাস গানটা উল্টে গেল, তাল তাল ছুটে গেল, সে যে এতবার আবার ধরে দেওয়ার চেষ্টা করছে, আমার আর ধরানোর কোনো উপায় নেই। আমি এখন চিন্তা করছি কি হবে, গান ছুটে গেছে বুঝছো, গান যখন ছুটে গেল, চেষ্টা করলেন মামুন ভাই, কিন্তু আলটিমেটলি গান হারিয়ে গেল, তারপর বাধ্য হয়ে সেই স্ক্রিনটা টানতে হল। দ্যাট ওয়াজ দ্য ফার্স্ট ডে। অভিনয়ের জীবনের কথা যদি জিজ্ঞেস করি, যে আপনি একদম পুরোপুরিভাবে সবার সামনে এবং প্রফেশনালি অভিনয় চর্চা শুরু করেছেন কবে থেকে বা কিভাবে? একেবারে ছোটবেলায়, সেটাও 12-13 বছর বয়সে, সূর্যমুখী নাটক দিয়ে শুরু করেছিলাম। হ্যাঁ, স্টেজে বেশ কিছু নাটক আমরা করেছিলাম বরিশালে, বিভিন্ন জায়গায়, বরিশাল বটতলা বলে ওই জায়গাটিকে, ওইখানে বিভিন্ন জায়গাতে আমরা করেছি, আমার বড় ভাইরা করতো, তো তো ওইসব দেখে দেখে আমারও এই হয়েছে। আর বড় ভাইরা কি হয়েছে, কখনো তোমার ধরো ইলেকট্রিসিটি চলে গেলে ওই হ্যাজাকটা আমার মাথায় দিয়ে বলতে ধরে রাখ, ওইরকম একটা পরিবেশে আমি বড় হয়েছি, ফলে এই জিনিসগুলো আমার ভিতরে ঢুকে গেছে, ঢুকে গেছে, এবং আমি আমার বড় ভাইদের দেখেছি তারা করে, এবং আমরা তখন ছবি টবি দেখি, তখন সেই সব দেখে 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 ভেতরে ওইগুলো ঢুকেছে, এবং আমরা মনে করেছি, আমরা আমি আমি মনে করেছি যে এগুলো একটা চমৎকার জিনিস, এবং চমৎকার জিনিস পরবর্তীতে আমার মনে হয়েছে যে এগুলো
খুব প্রয়োজনীয় জিনিস জীবনের জন্য, মানুষ হিসেবে গড়ে ওঠার জন্য, হ্যাঁ জীবনের জন্য দরকার। এবং দেখে দেখে আমার মনে হয়েছে যে মানুষের যেমন বাহির আছে তেমনি ভেতর আছে, আর ভেতরের মানুষটি কিন্তু বাইরের মানুষটিকে চালায়। ভেতরের যে আছে তিনিই কিন্তু বাইরটাকে তৈরি করেন। তো ভেতর যদি তৈরি না হয় তাহলে বাইরে তো তৈরি কিছু হয় না। এই জন্য বাইরের ব্যাপারটিতে আমার খুব একটা ইন্টারেস্ট নেই। আমি দেখি এবং আমি বুঝি এবং আমি আশা করি মানুষের ভেতরটা ঠিক হোক, ভেতরই তো সবকিছু। অভিনয়ের ক্ষেত্রে কোন বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে আপনি মনে করেন? সেটা কি কোনো আপনার নিজস্ব চরিত্র নাকি যে যেই ক্ষেত্রে কাজ করছেন, যেই জায়গাটায় কাজ করছেন, যার সাথে কাজ করছেন বা যাদের সাথে নিয়ে কাজ করছেন, সেগুলো কি সবচেয়ে জরুরি মনে করেন? সব কটাই জরুরি, যা যা বললে সব কটাই জরুরি। তবে সবচেয়ে জরুরি হলো গিয়ে জীবন দেখা, জীবন সেটাই, চারপাশের যে জীবন আছে তেমনি বোঝা, উপলব্ধি করা, সেটা খুব প্রয়োজনীয়। তুমি যদি উপলব্ধি না করো একটা জিনিস তাহলে তো হয় না। এবং এই জীবনের মধ্যে যা কিছু সত্য আছে সেই সত্যটিকে নিজে ধারণ করে অন্যের জন্য ছেড়ে দেয়া। সাফল্যের জন্য সবচেয়ে কোন এলিমেন্টসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ মনে করেন? একদম সত্যের প্রতি দায়বদ্ধ থাকা এবং লেগে থাকা, এবং যেটুকু করার সেটা করতেই হবে, এই যে করতেই হবে ভাবা, এটা খুব জরুরি। আঙ্কেল, একজন মানুষকে সত্যিকারের মানুষ হয়ে ওঠার পেছনে সংস্কৃতি কতখানি সাহায্য করে বলে মনে করেন? একটি সত্য, সেই সত্যকে তুমি যদি সত্য হিসেবে জানতে চাও বা অনুভব করতে চাও, উপলব্ধি করতে চাও, তাহলে সেই উপলব্ধিতে আসতে হলে তোমাকে আরো কিছু কাজ করে আসতে হবে। তো চট করে তো একটি মানুষ একেবারে সুসভ্য হয়ে যেতে পারে না, পারে? মানুষকে কিছু চর্চার মধ্যে থাকতেই হয়। যেই চর্চাগুলো মানুষকে মানুষ তৈরি করে, মানুষ হিসেবে দাঁড়া করায়, সেগুলো সাংস্কৃতিক চর্চা। অন্তর্গত জায়গাটিকে ঠিক করতে হবে আগে, তবে গিয়ে একটি মানুষ তৈরি হয়। তোমার অন্তর্গত জায়গাটি যেটাকে দেখা যায় না, অদৃশ্য, সেটাই যদি তোমার ঠিক না হয় তাহলে একটি মানুষের যেমন হয় না, একটি সমাজের হয় না, একটি রাষ্ট্রের হয় না, একটি জাতির হয় না। সংস্কৃতি কিন্তু একটি জাতিকে জাতিতে তৈরি করে, পরিণত করে, এবং সুস্থ সুন্দর মানুষ তৈরি করার জন্যে এই সংস্কৃতির যে অবদান সেটা আর কারো নয়। সেটাই। ব্যক্তিগত কথা যদি জিজ্ঞেস করি, ব্যক্তিগত জীবন, আপনার সহধর্মিনী, তার সাথে পরিচয় এবং পরিণয় পরিণতি কবে হয়েছিল বা কিভাবে? তার সাথে পরিচয় হয়েছিল 72 সাল থেকে, ঢাকা ইউনিভার্সিটির প্রথম নাটকটি ইন্ডিপেন্ডেন্সের পরে, আচ্ছা, আমাদের স্বাধীনতার পরে, খুব সম্ভব প্রথম নাটকটি, সোনার হরিণ নাম ছিল নাটকটি। ওই নাটকে সে আমার নায়িকা ছিল, টিএসসি তো হয়েছিল। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, সে নাটক আমরা করেছিলাম, তখন তার সাথে আমার পরিচয়। তখন সে ইউনিভার্সিটিতে পড়ে না, স্কুলের ছাত্রী বা স্কুল পাস করে গেছে সেই সময়। এবার তারপরে বহুকাল ধরে সেই সময় থেকে সে আমার সাথেই আছে। তারপর জীবনের মধ্যে এই আমাদের একটি কন্যা আছে, তার নাম প্রতিদি কন্যা। এই নিয়ে আমার একটা ছোট্ট সংসার। পরিবারকে ঘিরে আপনার স্বপ্ন বা আপনার চাওয়া পাওয়া, পূর্ণতা অপূর্ণতা কতখানি হয়েছে? দেখো, আমি একটা জিনিস বিশ্বাস করে ফেলেছি, জীবন থেকে তুমি যতটুকু পাবে জীবন তার চেয়ে বেশি বেশি কিছু নয়, এটু আমি বিশ্বাস করেছি। যখন বিশ্বাস করেছি তো প্রতিনিয়ত জীবন থেকে যেটুকু পাই এইটুকুই আমি মনে করি যে ঠিক আছে। আচ্ছা, আমার খুব একটা উচ্চ আকাঙ্ক্ষা নেই, আমার কোনো কম্পিটিশন নাই লাইফে। আই হেট কম্পিটিশন, আই হেট, এবং কেউ কম্পিটিশনের মধ্যে আছে তাকে দেখলেও আমার বিরক্তি লাগে। এটা জীবনে কম্পিটিশনকে আমি বিশ্বাস করি না। জীবন একটা সরল রেখায় চলে, একটা মানুষ চালায় তার জীবন, তার বোধের অনুযায়ী তার জীবন হয়। আমি সুন্দর চাই, আমি সত্য চাই, আমি শান্তি চাই, এই জিনিসগুলো যদি থাকে এবং সিম্পল লাইফ এই যদি থাকে, আমি মনে করি সেটাই জীবন। এই জীবন মোটামুটি আমি পেয়ে যাচ্ছি।
কিন্তু কখনো কখনো মানুষের একটু বেদনা হয় না কারো ওগুলোকে আমি খুব একটা পাত্তা দিই না ও তা হয় কষ্ট পেলে কি করেন কষ্ট পেলে তখন আমি মেরে দেই কখনো মেরেই দেই হ্যাঁ মারি এখনো এখনো তাকে হ্যাঁ মানে যে মানুষটির কাছে সেই মানুষটিকে যে যার থেকে কষ্ট পাই পারলে তাকে মারি আর না মারতে পারলে ওকে কিছু কথাবার্তা শুনিয়ে দিই এবং জীবনের জন্য শেষ করে দিই তার সাথে সম্পর্ক হ্যাঁ কিছু কিছু সম্পর্ক আছে কষ্ট দেয় আবার আনন্দও দেয় এই মানুষগুলো থাকে এরা যায় না কিন্তু কিছু আছে যারা শুধুমাত্র রূঢ় কষ্ট থাকে আর কিছু দেয় না আর কিছু দেয় না পাওয়ার কিছু নেই ওদের সাথে আমি কোন সম্পর্ক রাখি না এই বয়সে দাঁড়িয়ে কোনো কিছু না পাওয়ার আকাঙ্ক্ষা কি আপনাকে ভুগায় কত কিছুই তো পাইনি কিন্তু ওই যে সূত্রের মধ্যে পড়ে গেছে কি পাওয়ার কথা ছিল যা পাওয়ার কথা ছিল সেটা এসেছে অথবা আসেনি যা আসেনি সেটা পাওয়ার নয় কিন্তু সেই বেদনা হয় আপনার সে ভুগায় অত অত ভুগি না অতটা নয় না ভুগি না মানে কি আমি রাখি না আমি এসে কেটাও এমন কি আছে যে আপনি ভবিষ্যতে করতে চান বা আপনি ভবিষ্যতের পরিকল্পনা করে কিছু করে রেখেছেন যে আমি এটা করব হ্যাঁ এরকম একটা জিনিস আছে এটা আমার ছোটবেলা থেকে ছিল একটা দাগ দেব ভেবেছিলাম কোথাও একটা দাগ দেব কিরকম আমি জানি না একটা দাগ একটা গভীর একটা দাগ দেওয়ার একটা চিন্তা ছিল কিন্তু সেটা অনেক অনেক কারণেই হয় না বা পিছিয়ে যায় এরকম ওই দাগ দেওয়ার একটা ইচ্ছা এখনো আছে কি দাগ সেটা আমি এখনো জানি সেটা তো ইচ্ছা থাকার কিছু নেই আমাদের মনের ভেতর আপনি এখনো সবার ভেতরই দাগ দিয়ে আছেন আপনি শিল্পের মাধ্যমে দাগটা কি দাগ আমি ঠিক জানি না কিন্তু একটা দাগ দেওয়ার বড় ইচ্ছা ছিল এই জন্মে সেই দাগটি যদি হয় তাহলে হবে ওইটা একটাই চিন্তা আছে দাগ দেওয়ার চিন্তা করার প্রয়োজন নেই আমি মনে করি কারণ সবার মনের ভেতরই আপনি একটি দাগ দিয়ে আছেন তাহলে সেটাই হয়েছে দাগ রেখে গেছেন আপনাকে অশেষ ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আসার জন্য আমি অনেক প্রাউড ফিল করছি আপনার সাথে বসে এই মুহূর্তে আপনার সাথে কিছু সময় এবং আপনার কাছ থেকে কিছু কথা শেয়ার করে খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে এই যে একটা হইচই করে কথা বলা গেল সবাইকে ধন্যবাদ যারা দেশ টিভি দেখছিলেন এতক্ষণ তাদেরকেও ধন্যবাদ তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাই এবং কর্তৃপক্ষ প্রতিভাবে আমার কৃতজ্ঞতা জানাই খুব ভালো থাকুক সবাই ভালো থাকুক দর্শক আজকের মতো এখানে বিদায় নিচ্ছি লাক্সমুখ ও মুখরতার আশ্রয় থেকে আবারও ফিরে আসবো আগামী সপ্তাহে নতুন কোন অতিথিকে সঙ্গে নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন